আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের শরীরের অন্যতম মূল উপাদান রক্ত। আপনারা নিশ্চয়ই শুনেছেন লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা রক্তের এই মূল উপাদানগুলোর নাম। এই প্রত্যেকটি উপাদানের সুনির্দিষ্ট কাজ রয়েছে এবং এই উপাদানের ঘাটতি অথবা আধিক্য অথবা নানান ধরনের সমস্যা আমাদের শরীরকে একেবারেই অকেজো করে তুলতে পারে। সে কারণেই এই রোগগুলো সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় রক্তরোগজনিত শারীরিক সমস্যা। আপনারা চাইলে আমাদের সাথে অংশ নিতে পারেন, আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি যদি পরবর্তীতে আপনারা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে, youtube.com/rtvhealth। প্রিয় দর্শক, আজকের এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি ও বোনমারো ট্রান্সপ্লান্টেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর অখিল রঞ্জন বিশ্বাস। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আরটিভি কর্তৃপক্ষকে এবং ডক্টর বায়েজিদ আমিন আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা প্রাথমিকভাবে এভাবে শুরু করতে চাই যে আসলে অন্যান্য অনেক রোগ সম্পর্কে আমরা শুনে থাকি, কিন্তু রক্ত রোগ বা রক্তের কি কি রোগ হয় সেগুলি সম্পর্কে সাধারণ মানুষ খুব বেশি এখন পর্যন্ত জানেন না। আপনি যদি একটু বলেন যে রক্ত রোগ কি কি বা কোনগুলো রক্ত রোগ। আসলে অন্যান্য বিজ্ঞানের মতোই চিকিৎসা বিজ্ঞানের বিকাশমান ধারায় বলতে পারি রক্তরোগ চিকিৎসা বিজ্ঞানের একটি অতি বিশেষায়িত শাখা। আমরা আমাদের জ্ঞান বিজ্ঞানের গভীরতা যত বাড়ছে, মানুষের মস্তিষ্কের ক্ষমতা যেহেতু সীমিত, তার বিস্তৃতি কমে আসছে। এখন থেকে 50 বছর আগে যেটা ছিল শুধুমাত্র ইন্টারনাল মেডিসিনের চিকিৎসার বিষয়, আজকে সেটি হয়তো 15-20টি ভাগ হয়ে গেছে, অনেক বেশি। সেরকম রক্তরোগ আমাদের শরীরের রক্তের বিভিন্ন উপাদানের যেসব জটিলতা সমস্যা, রক্তের কোষ এবং জলীয় উপাদান দুটি নিয়েই যত ধরনের সমস্যা আছে, যেহেতু রক্ত শরীরের সবখানেই আছে, এই রোগটার রক্তরোগ বলতে এটা বোঝাবে না যে শরীরের অন্য কোনো জায়গায় কোনো লক্ষণ হবে না, আসলে শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এগুলো নিয়েই যে চিকিৎসা এবং গবেষণা তথ্য উদ্ঘাটন, এগুলোই মূলত রক্তরোগ সংশ্লিষ্ট বিষয়। রক্তরোগের এখানে আবার তিনটি এলাকা রক্তরোগের এলাকায় এসে মিশে গিয়েছে। একটি আসছে ইন্টারনাল মেডিসিন থেকে, একটি আসছে ল্যাবরেটরি থেকে, আর একটি শাখা আসছে একেবারেই মৌলিক জীববৈজ্ঞানিক গবেষণা থেকে। একই কয়টি বিষয় মিলেই আসলে রক্তরোগের এলাকা। আমরা রক্তরোগের চিকিৎসা বলতে গেলেই বলি যে রক্তরোগের ক্ষেত্রে একটা কথা সবসময় বলা হয় যে ফ্রম বেঞ্চ টু বেড সাইড, অর্থাৎ রক্তরোগের চিকিৎসার ক্ষেত্রে সবসময় ল্যাবরেটরি এবং ক্লিনিক্যাল মেডিসিন দুটি একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। অর্থাৎ ক্লিনিক্যাল নলেজ বা ক্লিনিক্যাল মেডিসিন এবং সেই সাথে ল্যাবরেটরি ডায়াগনোসিস বা সেই ফ্যাসিলিটিস, সবগুলো বিষয়ে খুব গুরুত্বপূর্ণ রক্ত রোগ নির্ণয় করবার জন্য। আমরা ধীরে ধীরে এই বিষয়গুলোর গভীরে ঢুকবো। অনেক দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, তারা যে সকল প্রশ্ন করেছেন রক্তরোগ সম্পর্কিত কিছু প্রশ্ন, তাদের কিছু সমস্যা নিয়ে আমরা ভিডিও ধারণকৃত সেরকম কিছু প্রশ্ন দেখব। স্যারের কাছে আমার প্রশ্ন, আমার মেয়ের বয়স 16 বছর, ও কিছুদিন যাবৎ রক্তশূন্যতায় ভুগতেছে, ডাক্তার দেখানোর পর ওষুধ খেলে কিছুদিন ভালো থাকে, আবার কিছুদিন পর সে আগের সমস্যাটা দেখা দেয়। এখন এখান থেকে উত্তরণের স্থায়ী সমাধানটা কী স্যার যদি জানান উপকৃত হব। ধন্যবাদ স্যার। স্যার, আমার বয়স 36, আমার শরীরে ছোটো বড় কোনো ঘা হলে সহজে শুকায় না, আমার করণীয় কী এবং এর কারণ কী জানতে চাই। আমরা দুজন মানুষের সমস্যা শুনলাম। 16 বছরের একজন কিশোরী, তার সমস্যা হচ্ছে সবসময় অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় তিনি থাকছেন, মাঝে মাঝে চিকিৎসা নিয়ে আবার ভালো হয়ে যাচ্ছেন, আসলে এই বিষয়ে আপনার পরামর্শ কী? বাংলাদেশের খুব সাধারণ একটি সমস্যা, বাংলাদেশের এবং অন্যান্য দেশেও আসলে এই বাড়ন্ত বয়সের মেয়েদের কৈশোরের জি রক্তশূন্যতা রক্তরোগের মধ্যে সবচেয়ে সাধারণ একটি বিষয়। এটি ক্যান্সার না, কিন্তু খুবই সাধারণ একটি বিষয়। এবং এই বয়সের রক্তশূন্যতা সবচেয়ে বেশি যে কারণ হয় সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়া। আয়রনের ঘাটতি শুনলে অনেকে মনে করে এটা বোধহয় পুষ্টির সমস্যাই শুধুমাত্র, যে এ তো দিব্যি খাচ্ছে দাচ্ছে, ভালোই খাচ্ছে, একজন উচ্চ মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, তাহলে রক্তশূন্যতা কেন হবে? কারণ এটা আসলে খাওয়া এবং হারানোর মধ্যে একটা ব্যালান্সের মতো। 16 বছর মেয়েদের এমন একটা বয়স, এই বয়স একই সাথে বাড়ন্ত বয়স এবং একই সাথে মেয়েটির মাসিকের রক্তক্ষরণ শুরু হয়। এবং আমরা বলে থাকি যে একজন অ্যাডাল্টের পূর্ণবয়স্ক মানুষের দৈনিক আয়রনের যে চাহিদা, একটি বাড়ন্ত বয়সের কিশোর বা কিশোরীর সেই চাহিদা তার দ্বিগুণ। এবং একই সময়ে যদি কিশোরীটি রক্তক্ষরণ শুরু হয় তাহলে এই চাহিদা হয়ে যায় 4 গুণ। এই চাহিদার সাথে যদি আমরা একই সাথে তাল মিলাতে না পারি,
এটা একটি কারণ হতে পারে তার এরকম বারে বারে রক্তশূন্যতা হওয়ার। আরেকটি কারণ চলে আসে, এখানে রক্তশূন্যতার সাথে রক্তক্ষরণজনিত সমস্যাও চলে আসে, সেটি হচ্ছে ভন লিব্রান ডিজিজ বলে একটা ডিজিজ আছে। আমরা রক্তক্ষরণ বলতে হিমোফিলিয়া বেশি বুঝি, কিন্তু ভন লিব্রান ডিজিজ আসলে সবচেয়ে বেশি হয়। প্রায় 2% লোকের ভন লিব্রান ডিজিজ আসে, কিন্তু ভন লিব্রান ডিজিজের মধ্যে যেটা খুবই মৃদু ধরনের সেটার তেমন কোনো লক্ষণ হয় না। শুধুমাত্র সেটার লক্ষণ এই যে মাসিক শুরু হওয়ার পরে মেয়েদের সাধারণত অন্যদের তুলনায় 20-25% বেশি ব্লিডিং হতে পারে। সেটা একান্তই ব্যক্তিগত হওয়ার কারণে মেয়েটি আর কারোর সাথে এটা তুলনা করতে পারে না, যার জন্য বুঝতে পারে না যে এটা তার আসলে বেশি। আর ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, পাঁচটা কিশোর একসাথে খেলছে, কারো হয়তো একটু ছড়ে গেল বা ছুলে গেল, একটু ব্লিডিং হলো, বাকি চারটি কিশোর ওই বিকালে এসে ওইখানে চেপে রেখে 10 মিনিট পরে খেলায় আবার যোগ দিতে পারে, কিন্তু একটি কিশোর যোগ দিতে পারে না, তার একটু একটু করে রক্তকরণ হতেই থাকে। এটা তো গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা সম্ভবত ওই ভন লিব্রান ডিজিজ। এই ধরনের ক্ষেত্রে এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। তবে ভন লিব্রান ডিজিজের মাইল্ড যে টাইপটা, যেটাতে শুধুমাত্র একটু বেশি রক্তক্ষরণ হবে না, সেখানে যে খুব বেশি চিকিৎসা লাগে তাও নয়, শুধুমাত্র এদের আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা হওয়ার সম্ভাবনা থাকে। এই মেয়েটির ক্ষেত্রে যেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, তিনটি বয়স, বাড়ন্ত বয়স, রক্তক্ষরণ শুরু হয়েছে, আর সেই সাথে যদি 2% সম্ভাবনা ভন লিব্রান ডিজিজ থাকে তাহলে তার রক্তক্ষরণ আর একটু বেশি হবে। এখানে যেটা হবে, তার যদি সত্যিই আয়রনের ঘাটতি থেকে থাকে তাহলে সেটি আগে প্রথমে চিকিৎসা করে ঠিক করতে হবে। ঠিক করার পর আবার যাতে ঘাটতি না হয় সেক্ষেত্রে দুইটা পদ্ধতি, এক, সচেতনভাবে ওকে আয়রন জাতীয় খাবার একটু সবসময়ই বেশি দিতে হবে, যেরকম হয়তো সবুজ শাক সবজি, কাঁচা কলা বা কলিজা, এবং অবশ্যই ভিটামিন সি সাথে থাকবে, যেটা আমাদের খাবারের আয়রন শোষণে সাহায্য করবে। আর যদি খুব বেশি হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা অনেক সময় রক্তক্ষরণ যাতে 20% বা 25% কমিয়ে দিতে পারে এরকম কিছু ওষুধ দিই, যাতে তার আবার রক্তশূন্যতা না হয়। জি, আপনার কথা থেকে আমরা একটি মেসেজ পেতে পারি, সেটি হচ্ছে যে প্রথমত আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিনা সেটি ডায়াগনোসিস করে আমরা সেটির চিকিৎসা করব, এবং সেই সাথে আপনি একটি ইঙ্গিত করেছিলেন যে অন্য কোনো রোগের কারণে, অন্য কোনো রক্তের অন্য কোনো রোগের কারণে সেটি হচ্ছে কিনা বারবার সেটিও পরীক্ষা করে দেখা উচিত। আসলে স্যার, এই বিষয়ে প্রাসঙ্গিক আরেকটি যদি প্রশ্ন করি, যে এইরকম বয়সের 16-18 বা 20 বছর বয়সের অনেক মহিলা যদি অন্য কোনো রোগের কারণে, সেটি যদি কিশোরীও হতে পারে, রক্ত এমন কোনো রোগের কারণে কি ভুগতে পারেন যেটি তার জীবন সংকার কারণও হতে পারে? যে ধরনের সিনারিও দিলেন সেটা না, কিন্তু এই বয়সে আরো অন্য রোগ হতে পারে, কারণ রক্তশূন্যতা হয় প্রায় সমস্ত রক্ত রোগেই, তার সবগুলোই যে জীবন সংখ্যা করবে তা না। যেমন যদি তার কোনো ব্লাড ক্যান্সারের কারণে হয় তাহলে তো অবশ্যই জীবন সংখ্যা হতে পারে, তবে ব্লাড ক্যান্সার যদি হয়ে থাকে তাহলে শুধুমাত্র বারবার রক্তশূন্যতা নিয়ে এই বয়সের কোনো কিশোর বা কিশোরী আসবে না। এই বয়সের কোনো কিশোর বা কিশোরী আসলে সে একবারই রক্তশূন্যতা নিয়ে আসবে, সেটা থেকেই সে অন্যান্য লক্ষণ, জ্বর, রক্তক্ষরণ, নানা রকম লক্ষণ নিয়ে আসবে, সেটা বারবার ফিরে ফিরে আসবে না। অতএব এই ধরনের পরিস্থিতিতে প্রথমবারের মতো রক্তশূন্যতা তৈরি হয়েছে, সেই সাথে রক্ত পরীক্ষা করে যদি রক্তের অন্য কোনো উপাদানে ঘাটতি থাকে, অথবা রক্তশূন্যতার সাথে জ্বর বা কোথাও দিয়ে রক্তক্ষরণ, দাঁতের গোড়া দিয়ে গায়ে লাল দাগ, সেক্ষেত্রে সন্দেহ করতে হবে যে ব্লাড ক্যান্সার আছে কিনা, কারণ উঠতি বয়সে নির্দিষ্ট কিছু ধরনের ব্লাড ক্যান্সার, বিশেষ করে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেটি বিরল ক্ষেত্রে, সেটি বিরল ক্ষেত্রে, এবং সেটি অবশ্যই পরীক্ষা নিরীক্ষার সাপেক্ষে। আরেকজন সাধারণ মানুষ যিনি বলছিলেন যে হঠাৎ করে ঘা যদি হয় তাহলে শুকাতে যায় না, অনেক দীর্ঘ সময় লাগে, এরকম অনেক সমস্যায় অনেকেই ভুগে থাকেন, সেটি রক্তের কোনো সমস্যা? ক্ষত হলে, ক্ষত যদি শুকাতে না চায় সেটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলো আসলে সার্জিক্যাল। যেরকম ক্ষত স্থানটা যদি নোংরা থাকে, অথবা লোকটি যদি পুষ্টিহীনতায় ভোগে, এই দুটি প্রধান কারণ। তবে রক্তেরও কিছু কিছু রোগে এরকম ক্ষত শুকাতে সমস্যা হতে পারে, একই রকম পুষ্টিমানের দুজন, একজনের শুকাচ্ছে আর একজনের শুকাচ্ছে না, সেক্ষেত্রে রক্তের কিছু সমস্যা, বিশেষ করে আমরা ব্লিডিং ডিজঅর্ডার একটা, ফিব্রিনোজেন বলে রক্তের একটি উপাদান আছে, এই উপাদানটি যদি জন্মগতভাবে অস্বাভাবিক হয় অথবা জন্মগতভাবে কম থাকে তাহলে তার ক্ষত শুকাতে সমস্যা হতে পারে। দুটি কারণে, এক, ফিব্রিনোজের ভূমিকা আছে ক্ষত শুকানোর ক্ষেত্রে, আর আরেকটা কারণ হচ্ছে যদি দীর্ঘ সময় ওখান থেকে একটু একটু করে রক্ত চুয়াতে থাকে তাহলে সেটি ক্ষত শুকাতে বাধা দিতে পারে, বাধা দিতে পারে। স্যার, আমরা একটা রোগের নাম শুনি আপনাদের কাছেই, সেটি হচ্ছে হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া সম্পর্কে আমাদের সংক্ষেপে একটু পরিচয় করিয়ে দিবেন, আসলে কি ধরনের রোগ এটি? হিমোফিলিয়া একটি জন্মগত রক্তক্ষরণজনিত রোগ, রক্তক্ষরণজনিত হিমোফিলিয়া মূলত দুই ধরনের। এটি আসলে দেখা যায় যে রক্তের যে উপাদান ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9, রক্তের আমরা জানি যে আমাদের শরীরে যে রক্ত আছে এটা চমৎকার একটি ব্যালান্সের মধ্যে থাকে, যাতে রক্ত নালীর মধ্যে জমাট বেঁধে না যায়, এরকম একটি ব্যালান্স আছে প্রাকৃতিকভাবে বা ঐশ্বরিকভাবে, আবার কেটে গেলে যাতে
রক্ত বন্ধ হয়ে যায় সেরকমও ব্যবস্থা রাখা আছে। তা কেটে গেলে বা ক্ষত হলে যদি রক্ত বন্ধ হয় তার জন্য অনেকগুলো উপাদান আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপাদান ফ্যাক্টর 8 এবং আরেকটি ফ্যাক্টর 9। এই দুটির যদি জন্মগতভাবে ঘাটতি থাকে তাহলেই হিমোফিলিয়া হয়। এইটি মূলত ক্রোমোজোম ঘটিত, এক্স ক্রোমোজোম ঘটিত, এবং যে সাধারণত ছেলেদের হয়, কারণ ছেলেদের একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, সেটি যদি অস্বাভাবিক থাকে তাহলেই সে রোগে আক্রান্ত হয়ে যায়। আর মেয়েদের যেহেতু এক্স ক্রোমোজোম দুটি থাকে সেহেতু তাদের আক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ একটি খারাপ থাকলেও আর একটি ভালো থাকে, আর দুটিই খারাপ হবে এই ধরনের সিনারিও আসলেই একেবারেই কম। সেটি আমি আজকে বিস্তারিত আলোচনা করব না, তবে মূল সমস্যা হয় যে ওই ফ্যাক্টরের ঘাটতির কারণে, ওই ফ্যাক্টরের ঘাটতির কারণে সবচেয়ে বেশি হয় যেটা সেটি বড় বড় অস্থিসন্ধিতে, যেরকম হাঁটু, কনুই, গোড়ালি, এইসব অস্থিসন্ধিতে বারবার রক্তক্ষরণ হতে থাকে, সাথে সাথে এই রক্তক্ষরণ বন্ধ না করতে পারলে ওই রক্তের কারণে ওই জয়েন্টগুলোর ভিতরে বিভিন্ন রিয়াকশনে হাড় এবং মাংস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে একসময় পঙ্গুত্বের দিকে চলে যায়, অথবা মাংসপেশির মধ্যে ব্লিডিং হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ব্রেনে বা খাদ্যনালীতে রক্তক্ষরণ হয়ে প্রাণ সংশয় ঘটাতে পারে। রক্তক্ষরণের কথা আপনি মূলত বলছেন, যে এই লক্ষণগুলো প্রকাশ পায়, চিকিৎসা কি সঠিক সময় শুরু করলে সেটি চিকিৎসার ফলাফল কিরকম? হিমোফিলিয়া রোগের চিকিৎসা মূলত আমরা দুইভাবে করি, দুই ধরনের প্ল্যান। একটা যাদের একটু আর্থিক সামর্থ্য আছে তাদের ক্ষেত্রে কন্টিনিউয়াস ওই ফ্যাক্টর একটি নির্দিষ্ট মাত্রায় দিয়ে রাখা হয়, যাতে খুব বিপজ্জনক মাত্রার নিচে ওই ফ্যাক্টর চলে না যায়। তাতে একটি 30 বছরের একটা কিশোরের বর্তমানে ফ্যাক্টরের যে বাজারে দাম তাতে বাৎসরিক খরচ পড়ে যায় প্রায় 600 লক্ষ টাকা। আর একটা পদ্ধতি হচ্ছে যে যখন রক্তক্ষরণ হবে, হ্যাঁ একটু যখন রক্তক্ষরণ হবে তখন এটা, তখন 2 ঘন্টার মধ্যে এই ফ্যাক্টরটা দিয়ে দেওয়া, এটাকে বলি আমরা অন ডিম্যান্ড ট্রিটমেন্ট। আমি প্রথম যেটি বললাম বিশ্বে এখন ওটাকেই স্বীকৃতি দেওয়া হচ্ছে যে মূল চিকিৎসা পদ্ধতি হিসেবে, তাতে কোয়ালিটি অফ লাইফ বেটার হয়, খরচ আসলে আলটিমেটলি একরকমই হয়, কিন্তু এখানে সামাজিক এবং সরকারি সাপোর্ট ছাড়া খুব কম দেশই এটা সম্পূর্ণ চালিয়ে নিতে পারে। আমরা হিমোফিলিয়া রোগ সম্পর্কে প্রাথমিক লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আপনার কাছে কিছুটা জানলাম। আরেকটি রোগের নামও আমরা খুব শুনে থাকি, থ্যালাসেমিয়া সম্পর্কে। থ্যালাসেমিয়া সম্পর্কে আমাদের দর্শকদের জন্য খুব স্বাভাবিক একটু ছোট্ট ধারণা। থ্যালাসেমিয়া বাংলাদেশের একটি বড় বার্ডেন, আসলে থ্যালাসেমিয়া খুব বড় বার্ডেন। থ্যালাসেমিয়াও জন্মগত রোগ, হিমোফিলিয়ার ক্ষেত্রে যেটা ছিল রক্ত জমাট বাঁধার সমস্যা, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এটা আসলে লোহিত কণিকার সমস্যা। থ্যালাসেমিয়া যেটা হয় রক্তের যে উপাদান লোহিত কণিকা, লোহিত কণিকা স্বাভাবিকভাবে তৈরি হতে পারে না, না হওয়ার কারণে হচ্ছে লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের গ্লোবিন তৈরি করতে 2 ধরনের গ্লোবিন লাগে, আলফা এবং নন আলফা। এদের মধ্যে কোনোটা কমে গেলে এদের মধ্যে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়, এই ভারসাম্যহীনতার কারণে ওই রক্তকোষগুলো স্বাভাবিকভাবে তৈরি হয় না, ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার কারণে রক্তশূন্যতা হয়, এবং এখানে শুধু ভেঙে যাওয়াজনিত রক্তশূন্যতাই না, এই ভেঙে যাওয়ার কারণে যে রক্তশূন্যতা তৈরি হয় এটার কারণে শরীরের কিছু স্বাভাবিক প্রতিক্রিয়া আছে। স্বাভাবিক প্রতিক্রিয়া বলতে শরীর এটা কম্পেনসেট বা পূরণ করার চেষ্টা করার কারণে অস্থিমজ্জার মধ্যে অতিরিক্ত পরিমাণে এই অস্বাভাবিক কোষ তৈরি করার কারণে অস্থিমজ্জা ফুলে যায়, বাচ্চার গ্রোথ থেমে যায়, আবার আয়রন অতিরিক্ত শোষণ হয় এবং রক্ত দেওয়ার কারণেও আয়রন আসতে পারে, তার কারণে শরীরে আয়রন জমে যায়, অর্থাৎ গ্রোথ থেমে যায়, রক্তশূন্যতা থাকে, আয়রন জমার কারণে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি হতে থাকে। এটি হচ্ছে থ্যালাসেমিয়ার আলটিমেট সমস্যা। ঠিকমতো চিকিৎসা করতে পারলে, অর্থাৎ নিয়মিত রক্ত দিয়ে যদি তার গ্রোথটা ঠিক রাখা যায় এবং আয়রনটা যদি অতিরিক্ত শরীরে জমে সেটা যদি বের না করে দেওয়া যায়, তাহলে একটি মারাত্মক থ্যালাসেমিয়া রোগী মাত্র 15 থেকে 30 বছরের মধ্যেই তার জীবন অবসান করতে পারে। জি, অর্থাৎ প্রাথমিকভাবে যদি ডায়াগনোসিস করা যায় তাহলে চিকিৎসার অনেকটাই সুবিধা হয়। লক্ষণগুলো দেখে কি ডায়াগনোসিস করা যাবে বা কি ধরনের চিকিৎসা পূর্ববর্তী সময় কি ধরনের ল্যাবরেটরি ডায়াগনোসিসের প্রয়োজন? এগুলো আসলে থ্যালাসেমিয়া রোগ নির্ণয় করা বলতে গেলে আসলে খুবই সহজ রোগী যেগুলো, কারণ এটা এটা একেবারেই পরিষ্কার রক্তশূন্যতার লক্ষণ, বা একেবারে ছোটো বয়সে যেটা হয় সাধারণত দেখা যায় বাচ্চা গ্রোথ হচ্ছে না ঠিকমতো, খিটখিটে বাচ্চা, বারবার ইনফেকশন হচ্ছে, একটু ফ্যাকাশে হয়ে গেছে, পরীক্ষা করতে যেয়ে দেখা গেলো মারাত্মক রক্তশূন্যতা। খুব সিম্পল কিছু সিবিসি এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করেই থ্যালাসেমিয়া বোঝা যায়। এই অতএব এটা রোগ ধরতে খুব সমস্যা হয় না, কিন্তু অনেক সময় এই সমস্যাগুলো নিয়ে যদি চিকিৎসকের কাছে না যায় তাহলে অনেক সময় ধরতে দেরি হয়ে যায়, ইতিমধ্যে অনেক ক্ষতি হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। কাজেই প্রাথমিক অবস্থায় বা প্রথম থেকেই আসলে লক্ষণ প্রকাশিত পাওয়া মাত্রই সঠিক চিকিৎসা যাওয়া উচিত। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে একটি কথা খুব গুরুত্বপূর্ণ বলে রাখা উচিত, কারণ থ্যালাসেমিয়া খুব সহজেই প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু একটু সচেতনতা থাকলে, কারণ থ্যালাসেমিয়া আমরা জানি যে বাবা মা দুইজনই যদি বাহক হয়
তাহলে তাদের সন্তানের 25% সম্ভাবনা থাকবে থ্যালাসেমিয়া হওয়ার, অর্থাৎ বাবা মা বাহক না হলে কিন্তু থ্যালাসেমিয়া হবে না। কোনো কারণে দুইজন বিটা থ্যালাসেমিয়া বাহকের মধ্যে, বিটা থ্যালাসেমিয়া জাতীয় আমাদের দেশে হিমোগ্লোবিন ইট্রেট বলে একটা বৈশিষ্ট্য আছে যেটা আসলে বিটা থ্যালাসেমিয়ার চেয়ে প্রায় 4-5 গুণ বেশি, কিন্তু বিটা থ্যালাসেমিয়ার সাথে মিলে সেটা থ্যালাসেমিয়া তৈরি করতে পারে, যার জন্য আমরা ওটাকেও বিটা থ্যালাসেমিয়ার বাহকই বলি। অর্থাৎ পিতা মাতা দুইজনে যদি বিটা থ্যালাসেমিয়ার বাহক না হয় তাহলে থ্যালাসেমিয়া হওয়ার কোনোই সম্ভাবনা নেই। অর্থাৎ বিয়ের আগে যদি কোনোভাবে আমরা এটা অবগত হতে পারি যে এই পিতা মাতা থ্যালাসেমিয়ার বাহক, তাহলেই কিন্তু এটা আমরা বিয়ে ঠেকাতে পারি, অথবা বিয়ে যদি বাই চান্স হয়েও যায় দুইজনের মধ্যে, গর্ভস্থ সন্তানকেও কিন্তু পরীক্ষা করা যায় যে ওই সন্তানটি পিতা মাতার যে অস্বাভাবিক যে জিন সেটি বহন করছে কিনা, 25% সম্ভাবনা, সেটি করলে তাকে অবর্ষণ করে আমরা থ্যালাসেমিয়া ঠেকাতে পারি। তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে চিকিৎসার চেয়ে একেবারে প্রতিরোধের উপরই নজর দেওয়া উচিত বেশি, যেহেতু থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য রোগ। থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য রোগ, যারা থ্যালাসেমিয়ায় ভুগছেন আমাদের দেশে, আমরা জানি যে থ্যালাসেমিয়া একটি আমাদের দেশের জন্য, আপনি প্রথমেই বলেছেন যে একটি বার্ডেন, যারা যারা থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসা সম্পর্কিত, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা, বা তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতে চান কিনা, যারা থ্যালাসেমিয়ায় ভুগছেন বা তাদের আশেপাশে যারা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে তাদের কোয়ালিটি অফ লাইফ খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তাদের ক্ষেত্রে সময় মতো যে পরিমাণ, বিশেষ করে বাড়ন্ত বয়সে নির্দিষ্ট পরিমাণে রক্ত পরিসঞ্চালন করা যেরকম জরুরি, আবার অনেকে মনে করে শুধুমাত্র রক্ত পরিসঞ্চালন করলেই বোধহয় শেষ হয়ে গেল, আসলে এটা তা না। কোয়ালিটি অফ লাইফের জন্য এবং তার অঙ্গ প্রত্যঙ্গের ধ্বংস ঠেকানোর জন্য রক্ত পরিসঞ্চালনের, সময় মতো রক্ত পরিসঞ্চালনের পাশাপাশি তার শরীরে যে আয়রন জমে যাবে সেটা বের করতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রায় মিস করি, সেটি হচ্ছে যারা মারাত্মক থ্যালাসেমিয়া রোগী, আমরা এখন আশা করি যে একটা থ্যালাসেমিয়া রোগীকে আমরা 60-70 বছর বাঁচিয়ে রাখবো। এই 60-70 বছর রক্ত দিতে গেলে রক্তের নির্দিষ্ট কিছু কোয়ালিটি, আমরা সাধারণভাবে যেভাবে রক্ত দিই সেগুলো না, তাদের কিছু এক্সটেন্ডেড গ্রুপিং করতে হয় যাতে ভবিষ্যতে তার রক্ত রিজেক্ট না করে দেয়, এবং আমরা স্পেশাল কিছু ফিল্টার হোয়াইট, যেমন হোয়াইট সেলটা বারবার যাদের রক্ত দেওয়া হয় তাদের ক্ষেত্রে রক্তের হোয়াইট সেলটা ক্ষতিকর, হোয়াইট সেল বের করে দেওয়ার কিছু ফ্যাসিলিটি আছে, আগে বাংলাদেশে ছিল না, এখন হোয়াইট সেল বাদ দিয়ে দেওয়ার কিছু ফিল্টার পাওয়া যায়। আমি সমস্ত থ্যালাসেমিয়া রোগীদেরকেই বলবো তারা যেন রক্ত নেওয়ার ক্ষেত্রে সবসময় এই হোয়াইট সেল বাদ দিয়ে ব্লাড নেওয়ার মতো যে ফিল্টারটি ব্যবহার করেন, এটি আসলে একটু ব্যয়বহুল, যদিও একসময় 1800 থেকে 2200 টাকার কমে পাওয়া যেত না, এখন কোনো কোনো ফিল্টার চলে এসেছে 800-900 টাকাও পাওয়া যায়, আমার ধরনের একসময় আরও সস্তায় পাওয়া যাবে। সমস্ত থ্যালাসেমিয়া রোগীর এই ফিল্টারটি ব্যবহার করা উচিত এবং আয়রনটা বের করে দেওয়ার ব্যাপারে খুবই মনোযোগী হওয়া উচিত। অবশ্যই, একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের সাথে কথা বলবো আমরা। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি আমি শিল্পী, আমার মেয়ের বয়স হচ্ছে 22, আমি আজকে প্রায় 10-15 বছর যাবত মেয়েকে নিয়ে ট্রিটমেন্টে আছি, একজন বড় রক্তরোগ বিশেষজ্ঞের আন্ডারে আছি, বাট উনি বলছে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 দুটোই মিসিং। জি জি বলুন। বাট আমি এই দেশে যখনই ট্রিটমেন্টের পজিশন আছে, যখনই রক্ত কমে যায় ওর হাত ফুলে যায়, বাম হাতটা অনেক ফুলে যায় এবং ওর মাথা ব্যথা করে, পরবর্তীতে আমি ফ্যাক্টর 8 এবং 9 যে ইঞ্জেকশন সেটা দিই, দেওয়ার পরে ও একটু সুস্থ হয়, আবার দেখা যায় বছরের এই মাথায় আবার অসুস্থ হয়, আবার বছর মাঝে মাঝে অসুস্থ হয়, এরকম ধরেন এক বছরের মধ্যে 2-3 বার অসুস্থ হয়ে যায়, তো ধরেন অ্যাবিলিটিতে সম্ভব হয় না সবসময় ট্রিটমেন্ট করতে। এই অবস্থায় আপনি কি করতে পারেন সেই বিষয়ে আপনি পরামর্শ জানতে চেয়েছেন, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আপনার আমরা পরামর্শ দেবার চেষ্টা করছি, স্যার বলুন। প্রথমেই বলি যে ওনার ক্ষেত্রে যে দুটি অতি বিরল ঘটনার কথা বলছেন উনি, তাই না, দুটি অতি বিরল ঘটনা হচ্ছে, একটি আমি বলেছি আগে যে হিমোফিলিয়া মেয়েদের ক্ষেত্রে খুবই বিরল, কারণ হিমোফিলিয়া মেয়েদের হতে হলে হিমোফিলিয়ার বাহক একজন নারী এবং হিমোফিলিয়া রোগী একজন পুরুষ, এই দুইজনের মধ্যে বিয়ে না হলে এটা সম্ভব না সাধারণত, এটি সেটি বিরল। আর আরেকটি বিরলের কথা, যেটা বিরলের মধ্যে বিরলতম, সেটি হচ্ছে একই সাথে ফ্যাক্টর 8 এবং 9 দুটোই কমে গিয়েছে উনি বলছেন, যেটি আরও বিরল, অর্থাৎ দুটি বিরল একসাথে ঘটার ঘটনা হচ্ছে 1/100 × 1/100, কিন্তু 1 লাখে 1 হয়ে যায়, এটি খুবই বিরল, যার জন্য এটিকে আরও ভালো করে আসলে ইভ্যালুয়েট করা উচিত। আমি খুবই ইন্টারেস্টেড ওনার মেয়ের বিষয়টা নিয়ে, আমি খুবই আগ্রহী বোধ করছি, আমি ওনাকে অনুরোধ করব যে উনি যদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার সাথে এসে, আমার বিভাগে এসে দেখা করতে পারেন, কারণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোয়াগুলেশন ল্যাবরেটরি বাংলাদেশে প্রথম একদম মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়াগুলেশন ল্যাবরেটরি, আমি এখানে আমার কিছু টেকনোলজিস্টের
সহায়তা এবং আমার কিছু সহকর্মীকে নিয়ে এবং বিদেশি WHOs এবং আরও বিদেশি কিছু ল্যাবরেটরি স্পেশালিস্টের সহায়তা এটা কি একটি মানে আমি নিয়ে যেতে পেরেছি যেখানে খুব সামান্য কিছু, এখানে আসলে খুব যন্ত্রপাতি যে অনেক কিছু দরকার আছে তা না, কিছু নির্দিষ্ট স্কিল ব্যবহার করে বিরল কিছু রক্ত রোগও আমরা নির্ণয় করতে পারি এবং জটিলতা আমরা বলে দিতে পারি। আমি খুব আগ্রহী হব ওনার জন্য পরামর্শ হচ্ছে উনি অবশ্যই আমার কাছে একটু আসে একবার জি বিভাগে দেখা করবেন, সেখানে আরো পরীক্ষা নিরীক্ষা করে ওনার সমস্যাটির সঠিক সমাধান করা যায় কিনা সেটি নিয়ে অবশ্যই আমরা বা আপনারা চেষ্টা করবেন। আমরা থ্যালাসেমিয়া নিয়েও বেশ কিছু আলোচনা করেছিলাম ওই প্রসঙ্গে, বা থ্যালাসেমিয়া প্রসঙ্গে ঠিক না, এরকম অনেক মানুষের ধারণা রয়েছে বা তারা জানতে চান তাদের একটি ধারণা বা তাদের উৎসুক চিন্তা এরকম যে একই গ্রুপের ব্লাড গ্রুপ যদি হয় হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে তাদের বিয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা বা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে কিনা, এই প্রসঙ্গে আপনার পরামর্শ? আসলে এটি বোধহয় কিছু কিছু মেসেজ অনেক সময় কমিউনিটিতে বিকৃত হয়ে যায়। আমরা সবসময় বিভিন্ন মিডিয়াতে আমরা সহ সমাজের আরো কিছু সচেতন ব্যক্তি একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে দুইজন থ্যালাসেমিয়া রোগীর বাহকের মধ্যে বিয়ে হলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকি আছে। এখন সাধারণ লোক যেহেতু রক্ত বোঝে এবং রক্তের গ্রুপ বোঝে, ওরা বাহক বলতে অনেক সময় মনে করে বসে থাকে যে একই রক্তের গ্রুপ, একই রকম বৈশিষ্ট্য মানে একই রক্তের গ্রুপ। আসলে রক্তের গ্রুপ একেবারেই বিশেষ একটা জিনিস, রক্তের লোহিত কণিকার গায়ে থাকা কিছু আমিষ প্রোটিনের উপর ভিত্তি করে এ বি অথবা ও চারটা গ্রুপ বলি আমরা, এইটার সাথে থ্যালাসেমিয়ার দূরতম সম্পর্ক নেই। ব্লাড গ্রুপ একই গ্রুপের মধ্যে দুইজনের বিয়ে হতেই পারে, এই ভুল একেবারেই রাখা যাবে না। থ্যালাসেমিয়ার বাহক একেবারেই ভিন্ন জিনিস, এটা একেবারেই ভিন্ন আলোচনা এবং ভিন্ন রক্তের গ্রুপ বলতে আমরা যে বিষয়টি বসি এটির সাথে থ্যালাসেমিয়ার দূরতম সম্পর্ক নেই। জি অবশ্যই সঠিক তথ্যটি আমরা দর্শকদেরকে দেবার চেষ্টা করলাম। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম জি দর্শক বলুন, আমরা শুনছি। ক্যানিংস থেকে বলতেছি আমি। জি বলুন প্লিজ, শুনছি। 2016 সালে আমার লিকুমিয়া ধরা পড়ে। জি তো আমি হলো গিয়া মিরপুর হসপিটাল, ঢাকা সলিম উল্লাহ মেডিকেল কলেজ হসপিটালে ট্রিটমেন্ট করছি আলমগীর কবির স্যারের তত্ত্বাবধানে। তখন আমাকে বিনাট খেতে দিয়েছিল, বিনাট 400 mg, তো সেটা খেয়েছি। তো এটা তো ইন্ডিয়ার ট্যাবলেট ছিল, তো মাঝখানে আমি কিছুদিন ট্যাবলেটটা খেতে পারিনি। তো ইদানিং আমার পুরো হিমোগ্লোবিন একবারে আবার অসুস্থ হয়ে পড়ছি। তো মিরপুর হসপিটালে ট্রিটমেন্ট করতে যাওয়ার পরে আমার হিমোগ্লোবিন টেস্ট করা দেখি 3.7 নেমে গেছে। তারপরে মনে করেন যে আমাকে একটা টেস্ট দিল যে আপনি এই ওষুধটা খান, বাড়াই দিল মিলিগ্রাম বিনা 400 সাথে আরো 200 বাড়াই দিল আর কি, 100 করে। তো সেটা 7 খাওয়ার পরে গেছি, যাওয়ার পরে আমার হেমোগ্লোবিন পরে টেস্ট করাইছি, হেমোগ্লোবিন 6.0 নেমে গেছে, 7 থেকে 6.0 নেমে গেছে। তখন বললো যে রক্ত ভরতে হবে, আমি 4 রক্ত ভরলাম, গত 10-12 আগের ঘটনা। 4 রক্ত ভরার পরে তো তারা বললো যে আপনি ওই 100 mg করে যেটা জি দর্শক আপনাকে ধন্যবাদ, আপনার সমস্যাটি আমরা বুঝবার চেষ্টা করলাম। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা একটু পরামর্শ দেবার চেষ্টা করছি, আপনি শুনুন প্লিজ। ওনার ওষুধের, উনি লিউকেমিয়া বলেছেন, আমি খুব আগ্রহী ছিলাম কোন লিউকেমিয়া এটা জানার জন্য, কিন্তু ওনার ওষুধের নাম শুনে মনে হচ্ছে এটা ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া। আচ্ছা, উনি যে ওষুধের নাম বলেছেন ওটা একটি নির্দিষ্ট বিদেশি ওষুধ, ওটা ইমাটিনিব মিসাইলেট গ্রুপের একটা ওষুধ, যেটি প্রধানত ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়াতে ব্যবহার হয়, অন্য কিছু জায়গায়ও ব্যবহার হয়, কিছু অ্যাকিউট লিউকেমিয়াতে ব্যবহার হয়, কিন্তু ওনার রোগের ইতিহাস শুনে মনে হচ্ছে এটা ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া। ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়ার আদর্শ যে চিকিৎসা পদ্ধতি সেটা থেকে এখন সংক্ষেপে একটু পরামর্শ, ওনার জন্য সংক্ষেপে যেটি পরামর্শ এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়ার চিকিৎসা ভিনাট যেটা উনি খাচ্ছিলেন সেটা খাওয়ার মধ্যে সেটার ফলাফল আসলে আরও ক্লোজলি মনিটর করতে হয়, সে সম্পর্কে আমি কোনো তথ্য পাচ্ছি না। 3 পর, তারপর 6 পর খুব ক্লোজলি মনিটর করতে হয়, সেটা যদি ফেল করলে আমাকে ওষুধ বদলাতে হয় প্রয়োজনে বা চিকিৎসা পদ্ধতি বদলাতে হয়। ওনার হিমোগ্লোবিন 6 নেমে গিয়েছে, এটা 2 সম্ভাবনা হয়, ওষুধটা ফেল করেছে অথবা ওষুধের প্রতিক্রিয়া অস্থিমজ্জার মধ্যে ফাইব্রোসিস বলে সেটি ঘটেছে, এটি কোনটি ঘটেছে এটি দেখে সেটি অবশ্যই নির্ণয় করে তারপরে সেটি একদম ভালোভাবে, আসলে উনি যে রোগে ভুগছেন সেটি এবং রক্ত রোগের যে কোনো বিষয় আসলে অত্যন্ত জটিল এবং অত্যন্ত গভীর আলোচনার প্রয়োজন। আমাদের সময় স্বল্পতার কারণে সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারলাম না, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, রক্ত রোগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করলাম, এবারে আপনাদের জন্য রয়েছে হেলথ টিপস।
রক্তে লোহিত কণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয়। শরীরে রক্তশূন্যতা দেখা দিলে ক্লান্তিভাব, মনোবল, অধ্যবসায় ও চিন্তাশক্তির অভাব দেখা দেয়। ছোটদের পড়ালেখায় মন বসে না, সেই সাথে ঘন ঘন শ্বাসপ্রশ্বাস নিতে হয় এবং কোনো কোনো ক্ষেত্রে বুকে ব্যথা হয়ে থাকে। কখনো কখনো ত্বক, হাতের তালু, নখ ও চোখ বিবর্ণ হয়ে যায়। এমনকি রক্তের লোহিত কণিকা ভেঙে যাওয়া শুরু করলে জন্ডিসও দেখা দিতে পারে। রক্তশূন্যতা দূর করতে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন সবুজ শাকসবজি, কচু, কচু শাক, পুঁই শাক, কচুর লতি, ছোলা, সিম, বাদাম ইত্যাদি। রক্তশূন্যতা দূর করতে চা ও কফি জাতীয় খাবার বর্জন করা উত্তম। ধূমপান বা অ্যালকোহলের অভ্যাস অবশ্যই থাকা যাবে না। আর রক্তশূন্যতা অনুভব করলেই নিজ থেকে কোনো ঔষধ না খেয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর মনে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং নিয়মমাফিক জীবনযাপন করাই সুস্থ জীবনের মূল মন্ত্র এবং যে কোনো রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের সকলকে আগামী সপ্তাহে সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।